Hey everyone, good morning. Welcome to my channel. আমি মুন আর আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সেফ আছো, আমিও বেশ ভালো আছি। আর বেরিয়ে পড়ছি আজকে আবার একটা ট্রাভেল ব্লগ শুট করবার জন্য। কোথায় যাচ্ছি কি করছি অ্যাজ অলওয়েজ সেটা আমি এখন বলছি না, বেরিয়ে পড়ি, কাছাকাছি গিয়ে তোমাদেরকে নিশ্চয়ই জিজ্ঞেস করব যে তোমরা চিনতে পারলে কিনা। তো চলো, ওয়েদার ওয়াইজ ঠিক আছে, এখন মনসুন টাইম মোটামুটি যেরকম থাকা সেরকমই আছে, মানে বৃষ্টিও নেই বাট আবার রোদও নেই, তো মোটামুটি কমফোর্টেবল, রোদটা না থাকলেই ভালো হয়। তো আমি মাস্ক পরে কাঁধে ঝোলা নিয়ে এবার বেরিয়ে পড়ছি, অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়ে চলো। তো বাড়ির থেকে আজকেও অনেক দূরে চলে এসেছি, বাড়ি ঘরদোরগুলো দেখলে আশা করি কিছুটা আভাস পাবে। হ্যাঁ, একটু বলে দিচ্ছি যে আমি কিন্তু চলে এসেছি আবার নর্থ কলকাতায়। তো নর্থ কলকাতার একটা বিশেষ জায়গায় যাওয়ার আজকে প্ল্যান আছে, তবে সেটা আদৌ খোলা পাবো কি পাবো না সেটার কিন্তু কোনো আইডিয়া নেই, দেখছি। যদি খোলা পাই তাহলে আমি খুবই নিজেকে লাকি মনে করব। তো যাই হোক, চলো চলতে থাকি। আবার সেই পুরোনোর ছোঁয়া চতুর্দিকে, সেই দেখতে দেখতে চলেছি, গাড়ি এগিয়ে চলেছে, তোমরাও দেখতে থাকো। আমি এত রাস্তার নামগুলো জানি না, কিন্তু এই জায়গাটা পুরোটাই ভাঙা, এটাই একটা দেখছি যে পুরোটাই কিন্তু জরাজীর্ণ অবস্থা। তারই মধ্যে ফল বিক্রি করতে বসেছে, কিন্তু ওভারঅল জায়গাটা কিন্তু কীরকম যেন, পুরনো হলেও মানে এত বেশি ভাঙাচোরা। যাই হোক, তারই মধ্যে দিয়ে অন্য গাড়ির সঙ্গে আমাদের গাড়িও এগিয়ে চলেছে। পুরোটাই খুবই জমজমাট, ঘিঞ্জি। তো যাই হোক, এখানে আমি ফুটপাথের ধারে গাড়ির থেকে নেমে পড়েছি, আর এখানেও ট্রাম লাইন রয়েছে বাট ট্রামের দেখা এবারেও পেলাম না। সামনে HDFC ব্যাংক, সবটাই পুরনো পুরনো ব্যাপার আবারও। তো এই দেখো কোথায় চলে এসেছি, দেখো ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়ি। তো এটাই আজকে আমার টার্গেট ছিল, কিন্তু আনফর্চুনেটলি এদিককার দরজাটা বন্ধ, আমি জানি না পুরোটাই বন্ধ কি না, সেটা একবার এ পাশে গিয়ে দেখি। গরুদের ফুলের মালাটালা খাচ্ছে, খুব সুন্দর করে সাজানো রয়েছে বাট সব দিকই বন্ধ, ভেরি ভেরি ব্যাড লাক। দেখছি তাও এর ভেতর দিয়ে যদি কিছু দেখা যায়, কেননা আমিও এখানে আগে কোনোদিন আসিনি, তাই ঠিক এক্স্যাক্ট ওদের কখন খোলা থাকে সেই টাইমটা জানা নেই। একদম মোড়ে দাঁড়িয়ে আমি চারিদিকটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, খুবই খারাপ লাগছে যে এত দূর এলাম কিন্তু ঠিক সাকসেসফুল হতে পারলাম না। এখানে সব পুজোর জন্যে মিষ্টি প্রসাদ ইত্যাদির জন্যে সব দেখো খাবার বিক্রি করছে, অনেক রকম পেঁড়া গজা এসব রয়েছে, সোমপাপড়ি লাড্ডু। তো এই হচ্ছে গ্রিল, সিদ্ধেশ্বরী মন্দিরের গ্রিলের ভেতর থেকে কিছু দেখার চেষ্টা করছি বাট এখন এদিক থেকে কিছুই দেখা যাচ্ছে না, তো আরেকবার ওদিক থেকে গিয়ে চেষ্টা করে দেখি। এই যে মাঝখানে দেখো যেটুকু দেখা যাচ্ছে, আমি যেটুকু দেখতে পাচ্ছি তোমাদেরকেও সেইটুকুই দেখাচ্ছি, এর বেশি আর দেখার সুযোগ নেই। ক্যামেরাটা ঢোকাতেও পাচ্ছি না কেননা গ্রিলগুলো সরু। তো এই কোলাপসুবলের গেটের ভেতর দিয়ে দেখো যতটা পাচ্ছি দেখাচ্ছি, অনেক পুরনো মন্দির, চাতাল পাথরের চাতাল দেখেই মনে হচ্ছে শ্বেত পাথরের, ঢুকতে পারলে খুবই ভালো লাগতো কিন্তু আজকে আমার ব্যাড লাক পারলাম না। তো এই বাইরের থেকেই যতটুকু দেখার ততটুকুই দেখে নিতে হবে, কিছু করার নেই, নিরাশ হয়ে বেরিয়ে এলাম। এখানে এই যে অনেক এসব গিট বেঁধে রাখে, ধূপ দিয়ে রাখে, সেই সব করেছে, এদিককার গেটও বন্ধ, সবসময় যে ফুল দিয়ে সাজানো থাকে সেটা বুঝতে পারলাম। যাই হোক, আর কিছু করার নেই, বাড়ি ফিরে যাব সেটা ভেবে চিন্তা করলাম যে চলো আরও একটা জায়গা ঘুরে নিই। এত কাছে যখন চলে এসেছি তখন যাই একটু
শামবাজার পাঁচ মাথার মোড়, সেটা এখন আমার নেক্সট টার্গেট। তো তার উদ্দেশ্যে রওনা হই, কাছাকাছি এসে গেছি যখন তখন ভাবলাম যে একেবারে তোমাদেরকে নিরাশ করব, তার থেকে কিছু অন্তত দেখাই আর আমিও দেখি। চলো যাচ্ছি আমরা শামবাজার পাঁচ মাথার মোড়ের উদ্দেশ্যে। নর্থ কলকাতা হোক বা সাউথ কলকাতা, সাইট সিন করতে করতে গাড়িতে যেতে কিন্তু মন্দ লাগে না, বেশ ভালো লাগে। আর নর্থ কলকাতা মানে তো দেখতেই পাচ্ছ, আগেও দেখিয়েছি সবই পুরনো বাড়ি, এবং কোনো বাড়ির মাঝখানে দেখো অ্যাজ অলওয়েজ কোনো ফাঁক নেই, একেবারে লম্বা চলেছে। আর যখন ফাঁক আসছে তখন কিন্তু সেটা গলি, একদম গলি। আবার গলির পর থেকে আর একটা ব্লক আরম্ভ হচ্ছে, ব্যাস চলল বাড়ি। তো এটাই হচ্ছে নর্থ কলকাতার একটা বৈশিষ্ট্য বলতে পারো, কেননা আগে আগের যে যে জায়গাগুলো তোমাদের নিয়ে গেছি সব জায়গাতেই কিন্তু এই সব জিনিসই নজরে পড়েছে, আর আজকেও তাই একই ছবি পাচ্ছি দেখতে। তো টুয়ার্ড শামবাজার পাঁচ মাথার মোড় গাড়ি ছুটে চলেছে, খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। যদিও ঠনঠনিয়া কালীবাড়িটা বন্ধ ছিল, একটু দমে গেছিলাম, কিন্তু আবার এনার্জি নিয়ে এগিয়ে যাচ্ছি যে আর একটা জিনিস দেখবো বলে। আর শামবাজার পাঁচ মাথার মোড় তো বন্ধ হওয়ার মতো কোনো জায়গা নয়, সেটা অবশ্যই সবসময় খোলা। তো চলো ওই জায়গাটায় যাই। এখানে আর বর্ণনা করার মতো কিছুই নেই, আমিও বিভোর হয়ে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি, আর তোমরাও দেখতে থাকো। ম্যাটাডোরে করে কিছু মহিলা দেখো চিৎকার করতে করতে যাচ্ছে, কি উদ্দেশ্যে যাচ্ছে, কেনই বা যাচ্ছে, কোথায় বা যাচ্ছে, সেটা কিন্তু কেউই বুঝে উঠতে পারছে না। এই জায়গাগুলো একটাই কি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এতক্ষণ যেসব জায়গার উপর দিয়ে আসছিলাম তার থেকে কিন্তু এই জায়গা অত কনজেস্টেডও নয়, এবং বেশ ফাঁকা ফাঁকা, বেশ পরিষ্কার। আমরা অলমোস্ট এসে দেখো কি সুন্দর করে সাজানো আছে সাইডটা। আমরা শামবাজার পাঁচ মাথার মোড়ের কিন্তু একদম কাছেই চলে এসেছি, এরকম রাস্তায় অনেক জায়গায় নজরে পড়লো, বেশ সুন্দর করে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে, বেশ সাজানো হয়েছে ছবিটি, ভালো লাগছে। Thank you.
আমরা খুবই কাছে চলে এসেছি শামবাজার পাঁচ মাথার মোড়ে। তো গাড়িটা আবার বেঁকে যাচ্ছে, বেঁকে গিয়ে এবার একটা রাস্তার মধ্যে দিয়ে ঢুকবে। শামবাজার পাঁচ মাথার মূল বিখ্যাত জায়গা এটা, সেখানে এখানে হাতে টানা রিক্সা চোখে পড়ছে, খুবই কনজেস্টেড এবং আমি একেবারে পাঁচ মাথার মোড়েতেই দাঁড়িয়ে আছি। এই দেখো সাইডে সব হাতে টানা রিক্সা আছে, অটো আছে, এখানে জুতোর সম্ভার নিয়ে বসেছে। আর এই হচ্ছে পাঁচ মাথার মোড়, আমি হেঁটে যাচ্ছি। এখানে জুতো বিক্রি হচ্ছে, অনেক অনেক রকমের জুতো হকাররা নিয়ে বসেছে। খুব ব্যস্ততম একটা ফাইভ পয়েন্ট এটা। তো আমি যাচ্ছি আরও একটু এগিয়ে গিয়ে দাঁড়াবো, ভালো লাগে এই জায়গাটাও, মন্দ না, যদিও খুবই ঘিঞ্জি তাও দাঁড়িয়ে থাকতে কিন্তু খুব খারাপ লাগছে না। সেই রয়েছে ইয়াং বেঙ্গল সোসাইটি। আর এই দেখো পুরো এই পাঁচ মাথার মোড়টা তোমাদের দেখাচ্ছি। এসব জায়গায় বেশি আমার আশা হয় না, বেশি কেন বলতে পারো একেবারেই আশা হয় না, বছরের পর বছর হয়ে গেল এসব জায়গায় আমি আসিনি, প্রয়োজনও পড়েনি। তো আজকে এই তোমাদের সঙ্গে নিয়ে এলাম, বেশ ভালো লাগছে, একটু অন্যরকম কাটলো আজকে সকালটা। পাঁচমাথার মোড় বলে কথা, চতুর্দিক থেকে গাড়ি এদিক ওদিক এদিক ওদিক যাচ্ছে। মানে এ দেখো এখানে কি লেখা রয়েছে, টেক রাইট টার্ন, চতুর্দিক দিয়ে গাড়ি আসছে। তো আমি আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি, ফুটপাতে দেখছি প্রচুর হকার এখানে বসেছে, জামা কাপড় নিয়ে, টুকিটাকি অনেক কিছু নিয়ে। দেখো সাইডে সব দোকান, নাইটি টাইটি সবই রয়েছে। এখানে অনেক দোকানপাটও দেখতে পাচ্ছি, সবই যে হকার তা কিন্তু না, এই জুতোর দোকানের ব্যাপারটা কিন্তু খুবই বেশি আছে। এখানে অনেক রকম দেখো ফুচকা টুচকা বিক্রি হচ্ছে, আবার জুতো, এখানে নিশ্চয়ই জুতোর কোনো একটা স্পেশাল ব্যাপার আছে জানো, তাই মনে হচ্ছে। এই দেখো আবার জুতো, জুতোর ব্যাপারটা এখানে কিন্তু অনেক বেশি নজরে পড়ছে। যাই হোক আরও সব দোকান রয়েছে, হাঁটতে হাঁটতে যাচ্ছি, বেশ ভালোই লাগছে, একটা বেশ নতুন জায়গা। এখানে ম্যাগাজিনের দোকান, একটা দুটো ম্যাগাজিনও নিলাম। এই যে চলে এসেছি আমের দোকানে, আম কলা এখানে বিক্রি হচ্ছে, এই আমও নিচ্ছি। এখানে দামটা দেখলাম অনেকটাই কম জানো তো, আমাদের ওদিককার থেকে এখানকার দাম কিন্তু অনেক অনেক তফাৎ, তো তাই জন্যে কমে পেয়েছি। দু তিন কিলো আম নিয়ে নেওয়ার প্ল্যানে আছি, তাই নিয়ে নিচ্ছি। এখানে কেউ খাবে না, অনেকটাই তফাৎ, মানে জায়গা বিশেষে এত যে দামের পার্থক্য সেটাই দেখলাম। যাই হোক আবার ফিরে যাচ্ছি গাড়ির দিকে, অনেক পুরনো পুরনো বাড়ি, এই দেখ কত পুরনো দিনের বাড়ি। এগুলো কোনো মেরামতিও হয় না, এগুলো কোনো রঙও হয় না, হয়তো এগুলোই এই জায়গার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে তাই জন্যে। তো যাই হোক এখানেও আম বসেছে, সব জায়গাতেই আমের ছয়লাভ, হাতে টানা রিক্সা রয়েছে। এই দেখো হাতে টানা রিক্সা, নর্থ কলকাতায় হাতে টানা রিক্সা কিন্তু আমার বেশ নজরে অনেকবারই পড়ল,
তো গাড়িতে উঠে পড়েছি, গাড়ি করে এবার চলে যাচ্ছি বাড়ির দিকে। অনেক ঘোরা হলো, একটা যেরকম দেখতে পেলাম না তেমনি অন্যটা দেখে নিলাম, একেবারেই দিনটা মাটি হলো না বলো। আবার সেই শ্যামবাজার পাঁচ মাথার মোড় ধরে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে। হুহু করে এবার গাড়ি ছুটে চলেছে, আমি ভিডিওটাকেও এবারে শেষ করে দেবো, কেননা আর একই রাস্তা দিয়ে ফিরবো সেটাকে আর দেখানোর কোনো মানে হয় না। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর চেষ্টা করছি প্রত্যেক উইকেই একটা করে ট্র্যাভেল ব্লগ দেওয়ার, জানি না কতদিন পারবো, কেননা ঘোর বর্ষা নেমে গেলে এটা বোধহয় আর সম্ভব হয়ে উঠবে না আমার পক্ষে। তাও নেগেটিভ চিন্তা না রেখে পজিটিভিটির মধ্যে দিয়েই আজকের ব্লগটাকে শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।